আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমায়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ইলিশ মাছ হচ্ছে গিয়ে আমি কিভাবে ভুনা করলাম, ইলিশ মাছের একটা ভুনা করার সহজ রেসিপি। তো এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো সব কিছু দিবেন সুন্দর করে। এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা গুঁড়ো, পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিব একটু কাঁচামরিচের গুঁড়ো আর কি, সব কিছুর গুঁড়ো আর কি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব অল্প একটু তেল পরিমাণ মতো। তেলটা দেওয়ার কারণ হচ্ছে কি, এর জন্য যে আমার আর কি মাছটা যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায়, এর জন্য আমি সবসময় একটু তেল দিয়ে আর কি মাছটাকে আর কি ম্যারিনেট করে নেই। তো আমার এই তো দেখতেছেন সব কিছু একদম দেওয়া শেষ, সুন্দর করে একদম মেখে নিচ্ছি প্রতিটা মাছের সাথে, একদম সুন্দর করে একটু সুন্দর করে মেখে নেবেন। আর মেখে নেওয়ার পরে একদম 15 মিনিট সময় না থাকলে 15 মিনিট বা 10 মিনিট একটু রেখে দিবেন। রেখে দিলে কী হয়, মাছটার মধ্যে মশলাটা একটু ভালো মতো ঢুকে যায় আর মাছটাও ভাজলে একটু স্বাদটা অন্যরকম হয়। এরপরে আমি আমার মাছটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি মাছগুলোকে একদম হালকা ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটি একটি করে দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো আর কি হাই ফ্লেমে আগে গরম করে এরপর লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিবেন, এতে করে তেলটা আর কি ছিটবে না। দেখেন আমি মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার কারণে মাছগুলো একদম লাগবে না, দেখতেই পাচ্ছেন। যেহেতু আগে আমি মাছটা ম্যারিনেট করার সময় হালকা তেল দিয়ে দিয়েছি, এর জন্য আমার মাছগুলো একদম সুন্দর করে উঠে গিয়েছে আর মাছগুলো একদম কড়াইয়ের সাথে লাগবে না, তেলটাও ভালো মতো গরম করে নেবেন। এরপরে আমি মাছগুলোকে একদম সুন্দর করে একটি একটি করে পিস করে একদম উঠিয়ে নিয়েছি। দেখেছেন আমার মাছগুলো কী সুন্দর হয়েছে, একটা পিসও কিন্তু ভাঙে নাই। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। ভুনা করার জন্য অ্যাকচুয়ালি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু বেশি লাগে, তো বেশি পরিমাণ একটু দিয়ে দিবেন যেহেতু ভুনা করব এর জন্য। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমরা লবণ দিয়ে মাছটা আগে মাখিয়েছি এর জন্য লবণের পরিমাণটা ভুনা করার সময় খানিকটা কমই লাগে। তো সবাই নিজেদের স্বাদ মতো আর কি লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিয়েছি আমি খানিকটা পানি, যেহেতু এখন আমি আর কি গুঁড়োগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতার গুঁড়ো। মাছের মধ্যে সব ধরনের গুঁড়োগুলো দিলে অ্যাকচুয়ালি ভুনা মাছের ক্ষেত্রে মাছটা খুবই স্বাদ হয়। একটু আর কি আদা রসুন বাটার পানি দিয়ে দিয়েছি, আমার এখানে আদা রসুন বাটা একদমই দেখতে পাচ্ছেন এগুলো একদমই ফ্রিজে ছিল, এটা শক্ত হয়েছিল, তো আদা রসুন বাটাটা আমি আর কি পরে অ্যাড করব। তো এখানে হালকা পানি দিয়ে আমি এটা মেল্ট করার জন্য আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাতে করে এটা সিদ্ধ হয়ে যাবে আর মেল্ট হয়ে যাবে, গলে যাবে। এরপরে আমার আদাটাও রেডি হয়ে গিয়েছে, যেহেতু এটা বরফে আটকানো ছিল তো আদাটাও আমি দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে ভালো মতো আর কি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমার হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুনগুলো একদমই আর কি মেল্ট হয়ে গিয়েছে, একদমই এটা ঘন আর কি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমার একদমই রেডি, এখন হচ্ছে কি হালকা পানি দিয়ে এটা বলকানোর জন্য আর কি আমি ওয়েট করব। এটা একটা বলক দিলেই আমি মাছগুলো টুকরো সুন্দর করে দিয়ে দিব। তো এখানে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, এরপরে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছিলাম। আমি সবসময় সহজের মধ্যে আপনাদের রেসিপি দেখানোর চেষ্টা করি, আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপরে কতগুলো কাঁচামরিচের ফালি নিয়ে ওই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খায় এই জন্য কাঁচামরিচগুলোকে আমি হালকা একদম ফেটিয়ে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এগুলো আমাদের গাছের নিজেদের করা কাঁচামরিচ, ছোটো ছোটো কাঁচামরিচ, ঝাল কিন্তু অনেক, যাই হোক। তো আমি এগুলো বেশি আর কি কেটে দিইনি, একদম আরামি দিয়েছি হালকা হালকা ফাটিয়ে। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে জিরা গুঁড়ো,
দেখতেই পারছেন আমার ভুনা আর কি মাছের রেসিপিটা একদমই রেডি। এখন হচ্ছে গিয়ে আমার মাছটা একদমই রেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাছটা খেতে খুবই স্বাদ হয়েছিল। তো আমি সবসময় আপনাদের জন্য সিম্পল রেসিপি রাখার চেষ্টা করি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।